না, আমি কান্না বন্ধ করব না। সবাই দেখুক তাদের প্রিয় কলিগ বউয়ের সাথে কিরূপ আচরণ করে, কতটুকু ভালোবাসে বউকে। প্লিজ কান্না বন্ধ করো, দেখো আমার ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ নাও, এবার খাও। আমি খাবো না। চুপ, একদম চুপ, আর একটু শব্দ যেন না শুনি। চুপচাপ টেবিলে এসে আমার সামনে বসো। আমি কিন্তু আম্মুকে বলে দেব, তুমি আমায় বকা দিচ্ছ। তুই আসবি এখানে নাকি আমি উঠব? এখান থেকে যদি উঠি তাহলে সেটা কিন্তু তোর স্বাস্থ্যের জন্য লাভজনক হবে না, তাই বেশি কথা না বলে সামনে এসো। কি হলো, আসতে বলছে না? রিয়া ভয়ে কিছু না বলে মুখটা বাচ্চাদের মতো বাঁকা করে আমার কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার রিয়াকে এভাবে কাঁদতে দেখে বেশ লাগছে, একদম পিচ্চি পিচ্চি মনে হচ্ছে রিয়াকে আমার কাছে। নাও হা করো। হা করতে বললাম না, ব্যাস তাতেই হয়ে গেল। ভয়ের সাথে সাথে রিয়া মুখটা হা করে ফেলল। আমি নিজ হাতে রিয়াকে খাইয়ে দিচ্ছি। রিয়া খাচ্ছে আর পিচ্চি মেয়েদের মতো ফুসছে। মেয়েটার নাকের জল চোখের জল এক হয়ে যাচ্ছে। আবার কি হলো, কাঁদছো কেন? রিয়া শুধু ফুফাচ্ছে। কি হলো বলবে তো নাকি? ঝাল। ওহ সরি, দাঁড়াও পানি খাইয়ে দিচ্ছি। কিন্তু একই, এখানে তো কোনো পানি আনা নেই, যেটুকু ছিল সব আমি খানিকক্ষণ আগে শেষ করে দিয়েছি। তাহলে এখন কি করবে? আম্মু! এই চুপ, বললাম না একটা টু শব্দ যেন না বের হয়। সামান্য ঝাল সহ্য করতে পারো না? এত ঝাল কে দিতে বলেছে তোমায়? এখন চুপচাপ মুখ বন্ধ করে থাকো, যদি একটু কান্নার আওয়াজ শুনি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রিয়া কিছু না বলে চুপচাপ মুখ চোখ লাল করে বসে রইল। আমি আর বসে না থেকে নিজে পানি নিয়ে এলাম। নাও পানি, ঝাল কমে যাবে এখনই। হুম। পানি পেয়ে গড়গড় করে সব খেয়ে ফেললো। এত পানি পেটে যাওয়ার পরও রিয়ার মুখে ঝাল কমছিল না, ঝালে এখনো মেয়েটার মুখ চোখ লাল হয়ে আছে। কি হলো, ঝাল কমেনি? আমি রিয়ার পাশ থেকে সরে গিয়ে সোজা দরজার কাছে চলে গেলাম। দরজাটা আস্তে করে বন্ধ করে আমিও রিয়ার কাছে চলে এলাম। রিয়াকে টেবিল থেকে নামিয়ে একদম নিজের কাছাকাছি নিয়ে এলাম। রিয়ার চোখ বড় বড় করে আমার দিকে চেয়ে আছে। আমি কিছুক্ষণ রিয়ার দিকে চেয়ে আস্তে করে রিয়ার মাথায় হাত রেখে কিছু বুঝতে না দিয়ে চার ঠোঁট এক করে নিলাম। এমন কিছু একটা ঘটবে রিয়া সেটা আগে থেকেই বুঝতে পারছিল রিনি, তবে সেটা এত জলদি হবে এটা ভাবতে পারিনি। প্রথম কিছু সময় চুপচাপ থাকলেও পরে অন্য এক মুহের মাঝে হারিয়ে যেতে থাকে। কাছের মানুষের ছোঁয়া পেয়ে রিয়ার পুরো শরীর শিউরে কেঁপে উঠছে। নিজের হাত দিয়ে খুব শক্ত করে আমার শার্টের কলার ও মাথার চুল আঁকড়ে ধরে। পাঁচ মিনিট পর আমি রিয়াকে ছেড়ে দিই। এদিকে রিয়া তখনও নিজের চোখ বন্ধ করে আছে। আমি কিছুক্ষণ রিয়ার দিকে চুপচাপ চেয়ে রইলাম। কি হলো, এখনও চোখ বন্ধ করে আছো কেন? ঝাল কি এখনো কমেনি নাকি আবারও? এই এই না না, এখন ঠিক আছে। হুম, খাওয়া শেষ, এবার বাসায় যাও। এত জলদি গিয়ে কি করব, আর একটু সময় থাকি? না, থাকার কোনো প্রয়োজন নেই, সবাই যে কোনো সময় চলে আসতে পারে, বাসায় যাও এখন। হুম। রিয়া আমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে গেল। মুখ চোখ সব গুমরা করে ছাদে দাঁড়িয়ে আছে, কিছুতেই একা সময় পার করতে পারছে না সে। এদিকে আমার এখনো বাসার ফেরার কোনো নামই নেই। এত লেট হলো কেন? কাজ ছিল। তাই বলে এত দেরি? জানো সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি? না থাকলেই পারতে, আমি কি বলেছি তোমায় আমার জন্য অপেক্ষা করার জন্য? আম্মু বাসায় ফিরেছে? না, কালকে আসবে। হুম, যাও আমার জন্য এক কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসো, মাথাটা প্রচুর ব্যথা করছে, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। হুম, তুমি যাও, আমি এখনই কফি বানিয়ে আনছি। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। অফিসে কাজের চাপে পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার। ফ্রেশ হয়ে নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেলাম। এই নাও তোমার কফি। থ্যাংকস। রাত প্রায় 9টার কাছাকাছি, চারদিকে অন্ধকার। আমি কফির কাপে হালকা চুমুক দিচ্ছি আর ব্যস্ত শহরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছি। কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার কফি কোথায়? আর কফি বানাইনি। কিছু বললে? না কিছু না। হুম। আচ্ছা তোমার কি কমন সেন্স নেই? মানে?
একা একা কফিটা গিলে যাচ্ছ। এত কষ্ট করে তোমার জন্য বানিয়ে নিয়ে এলাম, একটিবার বললেও না কফিটা কেমন হয়েছে। তার উপর দেখছো কফি এক কাপ বানিয়েছি, কই একবারও তো জিজ্ঞাসাও তো করলে না আমি কফি খাবো কি না, রাক্ষস একটা। আমার কি দোষ, তুই কফি খাবি কি না আমি কি করে জানবো? আর একটা সামান্য কফি বানাতে কি এমন খাটতে লাগে শুনি? এক কাপ কফি বানিয়ে দিয়েছিস বলে খুঁটো দিচ্ছিস? নে তোর কফি, আমি খাবো না। ব্যাস হয়ে গেল, আবারও আমার কথার উল্টো মানে বের করে ফেললে, তাই না? আমি কি একটিবারও সেই রকম কিছু বলেছি? সারাক্ষণ উল্টো বুঝো কেন? তো কী ভাববো শুনি? কোথায় আমি ভাবলাম দুজন মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপে কফি খাবো, তাই তো শুধুমাত্র এক কাপ কফি বানিয়ে নিয়ে আসলাম, কিন্তু কোথায় কি, আমার আশাটাই মাটি হয়ে গেল। হুম হুম, কি শুনি, একটু রোমান্টিক হতে পারিস না? আগে তো এমন ছিলি না। মানুষ পরিবর্তনশীল, তাই আমিও পরিবর্তন হয়ে গেছি। মানে? এত কিছু বোঝার দরকার নেই, আমি ঘুমোতে যাচ্ছি, মাথাটা প্রচুর ব্যথা করছে। রাতের ডিনার? খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। কিন্তু? কোনো কথায় কান্না দিয়ে আমি সোজা রুমে গিয়ে বিছানায় নিজের শরীর এলিয়ে দিলাম। মাথাটা আসলে ধরে আছে আমার, বিছানায় চুপচাপ নিজের চোখ বন্ধ করে শুয়ে আছি। এরই মাঝে রিয়া নিজেও রুমে চলে আসে, আমাকে এভাবে শুয়ে থাকতে দেখে রিয়া কিছুটা চিন্তিত হয়ে যায়। আর কোনো কিছু না ভেবে বিছানায় আমার মাথার পাশে গিয়ে বসে পড়ে, আমি তখনও চোখ বন্ধ করে শুয়ে আছি। রিয়াকে রুমে ঢুকতে দেখে শুধু একবার চোখ খুলে সামনের দিকে তাকিয়েছিলাম। রিয়া কিছু বুঝতে না দিয়ে আস্তে করে আমার মাথাটা নিজের কোলে তুলে নিল। আমি একবার তাকিয়েও আবার ওর নিজের চোখ বন্ধ করে ফেললাম। রিয়া নিজ হাতে আস্তে আস্তে আমার মাথা টিপে দিচ্ছে। এদিকে রিয়া আমার মাথা টিপে দেয় আরও বেশি করে, রিয়ার কোলের মাঝে নিজেকে জড়িয়ে নিলাম। রিয়া এক ধ্যানে আমার চোখ বন্ধ মুখটার দিকে চেয়ে আসে। এভাবে কতক্ষণ চেয়েছিল সঠিক বলতে পারবো না, ধ্যান ভাঙলো কারো আওয়াজে। হয়েছে, চলো এবার ডিনার করব। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। চলো, খিদে লাগছে আমার। হুম চলো। রাতে দুজনে একসাথে ডিনার করতে বসলাম। আবার কি হলো, আমায় একা খেতে দিয়ে বসে রইলে কেন? নিজের প্লেটে খাবার নাও, খাইয়ে দাও না আমায়। মানে? আমি কেন তোমায় খাইয়ে দিতে যাব? নিজের হাত নেই, আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। দাও না প্লিজ, তোমার হাতে তুলে খেতে খুব ইচ্ছে করছে। আমি পারবো না, নিজে তুলে নাও। দাও না প্লিজ। বললাম তো না। হুম। আমি চুপচাপ একা একাই খেয়ে যাচ্ছি। রিয়া করুণ চোখে আমার দিকে চেয়ে আসছে, চোখ দুটো ভরে আসছে ওর। রিয়ার চোখের পানি আমার চোখে এড়ায়নি। রিয়া কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে তারপর হুট করে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। প্রচুর কান্না পাচ্ছে ওর, না চাইতেও প্রিয় মানুষটার করা অবহেলা নিতে পারছে না। আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি? সামান্য একটু খাইয়ে দিতেই বলেছি, কি এমন বড় ক্ষতি হতো আমায় খাইয়ে দিলে? ওর জন্য এত কিছু রান্না করলাম, তারপরেও আমায় খাইয়ে দিতে পারলো না। আমি কি এতই বড় অপরাধী হয়ে গেছি তোমার কাছে? সামান্য ভুলের এত বড় শাস্তি দিচ্ছ আমায়? রুমে এসে বিছানায় বসে নীরবে কাঁদছে রিয়া, কিছুতেই নিজের চোখের পানির বাত রোধ করতে পারছে না। নাও হা করো। হুম? বলছি হা করো, খাইয়ে দিচ্ছি। আমি খাবো না, তুমি খেয়ে নাও, খিদে নেই আমার। খাবে না মানে? একটু আগেই না বললে তোমার খিদে পেয়েছে, এখন আবার কি হলো? তখন খিদে ছিল কিন্তু এখন আর নেই। এটা আবার কেমন কথা, হা করো আমি খাইয়ে দিচ্ছি। খাবো না আমি। দেখো আমি কিন্তু হা করতে বলছি। বলছি তো খাবো না, খিদে নেই আমার। তুমি কিন্তু আমার কথা মানছ না, বলছে না হা করো, না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ না হলে কি, আরো কষ্ট দেবে, এই তো, এছাড়া আর কি বা করার আছে তোমার? সেই শুরু থেকে তো কষ্ট দিয়েই যাচ্ছ আমায়, আমিও চুপচাপ সব সহ্য করে যাচ্ছি। শুধুমাত্র তোকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি বলে তোর দেয়া সব কষ্ট অবহেলা সয়ে যাচ্ছি। যদি তোকে ভালো না বাসতাম তাহলে দেখতি এই রিয়া কি জিনিস। আমি হা হয়ে রিয়ার দিকে চেয়ে আসি। অনেক সহ্য করেছি, আর না খাবো না আমি, শুনলি? কিছুতেই খাবো না, খুব ভালোবাসি তো, তাই কোনো মূল্য নেই তোর কাছে আমার, বুঝবি? তবে এখন না,
যখন আর থাকবো না তখন বুঝবি আমি কি ছিলাম তোর কাছে।